োজগারে বরকত পান না তাই আপনার জন্য সর্বপ্রথম একটি সুন্নাত আমল আলোচনা করব আপনার জন্য সর্বপ্রথম করণীয় হলো আপনার খানা পিনার বস্তু এবং অন্যান্য জিনিসপত্রের অপচয় করবেন না দস্তরখান বিছিয়ে খাবেন এবং যে খাবার দস্তরখানে পড়ে যাবে সেটি উঠিয়ে খান এবং যে পাত্রে বা প্লেটে খাবার খাবেন সেটি ভালো করে পরিষ্কার করে চেটে চেটে খান এবং যাই খাবেন উহার জন্য আল্লাহর শুকুর আদায় করবেন মন থেকে এবং জবানে উভয়ভাবে শুকুর আদায় করবেন খাবার শেষে বলবেন আলহামদুলিল্লাহ এবং খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ে খাবার শুরু করুন আর যদি সম্পূর্ণ দোয়া পড়তে পারেন তাহলে সম্পূর্ণ দোয়া পড়ে খাবার শুরু করুন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ ইনশাআল্লাহ রিজিকে বরকতের দরজা খুলে যাবে এবং রিজিকের সংকীর্ণতা দূর হয়ে যাবে এবং এর বরকতে রিজিক বৃদ্ধি পাবে দ্বিতীয় আমল রিজিক বৃদ্ধির জন্য এবং ঋণ থেকে মুক্তির জন্য যদি আপনি ঋণগ্রস্ত থাকেন অথবা কামে রোজগার বৃদ্ধি করতে চান তাহলে আপনি এই ওজিফাটি করুন অনেক কার্যকারী একটি ওজিফা ওজিফাটি কিভাবে করবেন পাশ্চাত্য নামাজ অবশ্যই আদায় করবেন এবং ফজরের নামাজের পরে এই আমলটি করবেন সর্বপ্রথম তিনবার দুরুদেব রহিম পড়ুন অতপর এই

অর্থ আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন তিনি প্রবল পরাক্রমশালী এক শতবার এই আয়াতটি পড়ে অতপর শেষে আবার তিনবার দুরুদ এব্রাহিম পড়ুন প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে এই আমলটি করুন ইংসা আল্লাহ রিজিক বৃদ্ধি পাবে ঋণ পরিশোধ হয়ে যাবে রিজিকে বরকতের জন্য এবং ঋণ পরিশোধের জন্য তিন নাম্বার ওজিফা এটি আল্লাহ তালার নামের একটি ওজিফা এশার নামাজের পরে এই ওজিফাটি করবেন সর্বপ্রথম সাতবার দুরুস শরীফ পড়ুন অতপর ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু আল্লাহর এই নামটি 1414 বার পড়ুন শেষে আবার সাতবার দুরুস শরীফ পড়ুন এর সাথে সাথে ফজরের নামাজের ফরজ এবং সুন্নাতের মধ্যখানে আরেকটি আমল করবেন কিভাবে করবেন আজানের সাথে সাথে দ্রুত ঘুম থেকে উঠে প্রথমে ওযু করে সুন্নাত আদায় করুন অতপর জামা। শুরু হওয়ার পূর্বে এই আমলটি করে শেষ করবেন আর যদি মহিলারা এই আমলটি করতে চান তাহলে আপনি ঘরে এই আমলটি করবেন ফজরের আজানের সাথে সাথে দ্রুত উঠে প্রথমে সুন্নাত পড়ে আমলটি শুরু করবেন অতঃপর ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে ফজরের ফরজ আদায় করবেন এমন যেন না হয় আমলটি করতে করতে ফজরের ফরজের ওয়াক্ত শেষ হয়ে যায় আমলটি কিভাবে করবেন সর্বপ্রথম সাতবার দুরুস শরীফ পড়ুন

প্রত্যেক দিন ফজরের সুন্নাত এবং ফরজের মধ্যখানে এই আমলটি করুন এবং প্রত্যেক নামাজের পরে একচল্লিশ বার এই বাক্যটি পড়ুন শুরুতে এবং শেষে একবার করে দুরুস শরীফ পড়ুন ইনশাআল্লাহ ঋণ থেকে মুক্তি পাবেন এবং কামাই রোজগারে বরকত হবে